আসসালামু আলাইকুম দর্শক আজকের নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম জাতিসংঘে ডক্টর ইউনুসেস সফর চিন্তায় নয়া দিল্লি দেশবাসীর জন্য আওয়ামী লীগের বিবৃতি প্রয়োজনে আরেকটি যুদ্ধ হবে ডিসি নিউগে আর্থিক লেনদেনের অভিযোগ যা বললেন জনপ্রশাসন সচিব এবার আমিরাতের শপিং সেন্টারে দেখা গেল শামীম ওসমানকে আবু সাইদ হত্যা চোদ্দ আসামির বিদেশ যাত্রায় আজ্ঞা পৃথিবীর কোথাও পুনরুত্থান হয়নি বাংলাদেশে হবে না জানিয়েছেন রেসবি শিরোনাম এবার বিস্তারিত জাতিসংঘে ডক্টর ইউনুসের সফর চিন্ত সফল যুক্তরাষ্ট্র সফলভাবে শেষ করছেন বাংলাদেশের অন্তর্ভর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনোস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ অনেক হাই প্রোফাইল বিশ্ব নেতার সাথে আন্তরিক বৈঠক করেছেন তিনি আর এ বিষয়টি দিল্লির আশঙ্কা বাড়িয়েছে বলে দাবি করা হয়েছে আনন্দ বাজারের এক প্রতিবেদনে ওই প্রতিবেদনে বলা হয়েছে জাতিসংঘের সাধারণ সম্মেলনে নিজ বক্ততা দেওয়ার পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিমবেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী জাস্টিন ট্রোডোর সঙ্গে বৈঠক করেছেন মোহাম্মদ ইউনুস পাশাপাশি ইউরোপীয় কমিশনারের প্রেসিডেন্ট বিশ্ব ব্যাংকের প্রধান এবং এডিবির শীর্ষ কর্মকর্তার সঙ্গেও আলাদা করে আলোচনা হয়েছে তার এইসব আলোচনার মূল সুর একটাই শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশের সরকারি নেতৃত্বের প্রতি পশ্চিমী দুনিয়া এবং আমেরিকার পূর্ণ সমর্থন এবং সহযোগিতা থাকবে ভবিষ্যতেও যে সহায়তার কৌশলগত বাণিজ্যিক এবং অর্থনৈতিক ভূমিকা রয়েছে। ভারতে চিন্তা বাড়িয়ে নিউ ইয়র্কে ড ইউনুসের আলোচনায় তালিকা প্রসারিত হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং ইর সঙ্গেও বৈঠক করেছেন তিনি সূত্রের খবর সার্ককে জাগিয়ে তোলা ও বাংলাদেশ পাকিস্তান দ্বিপাক্ষীয় সম্পর্কের পুনরুজ্জীবিত করা নিয়ে কথা হয় ইউনুস শরীফের ভারতীয় কূটনৈতিক মহলের বক্তব্য দৃষ্টির পররাষ্ট্র মন্ত্রলের গত একশো দিনে কার্যতালিকায় বাংলাদেশের প্রসঙ্গ থাকলেও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আওয়ামী লীগের বিবৃতি দেশে এক সংকটময় অরাজক পরিস্থিতি চলছে বলে দাবি করেছে বাংলাদেশ আওয়ামী লীগ এই পরিস্থিতিতে দেশবাসীর জনবিবৃতি দিয়েছে দলটি বাংলাদেশ আওয়ামী লীগ এবং দলের সভানেত্রী দেশরত্ন শেখ হাসিনা কোনো পরিস্থিতিতে দেশবাসীর পাশে আছেন বলে জানানো হয়েছে ওই বিবৃতিতে বৃহস্পতিবার তিন অক্টোবর আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে এক দীর্ঘ স্টেটাসের মাধ্যমে এই বিবৃতি প্রকাশ করা হয় এতে বলা হয়েছে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আওয়ামী লীগের বিবৃতি এবং বাংলাদেশের জনগণের প্রতি আওয়ামী লীগের আহ্বান এটি ওই বিবৃতিতে সেন্ট মার্টিনের প্রতি ইঙ্গিত করে বলা হয়েছে বাংলাদেশের মাটিতে অন্য কোন দেশের পতাকা উড়তে দেওয়া হবে না প্রয়োজনে আরেকটি যুদ্ধ হবে স্বাধীনতা রক্ষার জন্য সবাই শুভেচ্ছা ও ভালোবাসা নিবেন জানি আপনারা ভালো নেই দেশের সার্বিক অবস্থা চারদিকে সবার মাঝে এক সংকটময় ও রাজ্যক পরিস্থিতি তৈরি করছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং দলের সভানেত্রী দেশরত্ন শেখ হাসিনা কোনো পরিস্থিতিতে আপনাদের পাশে আছেন এবং থাকবেন ইনশাল্লাহ আপনারা সবাই মহান সৃষ্টিকর্তার কাছে দেশ ও দেশের জনগণের জন্য দোয়া করবেন প্রিয় দেশবাসী আপনারা সবাই জানেন সবাই দেখছেন এখন হয়তো সবকিছু অনুধাবন করতে পারছেন কি পরিস্থিতিতে দেশরত্ন শেখ হাসিনা দেশ ছেড়েছিলেন ষড়যন্ত্রকারীরা আরো লাশ চেয়েছিল তিনি চাননি আর কোন বাবা মায়ের বুক খালি হোক ডিসি নিয়োগে আর্থিক লেনদেনের অভিযোগ যা বললেন জনপ্রশাসন সচিব জেলা প্রশাসক ডিসি নিয়োগে মোটা অঙ্কের অর্থের লেনদেনের অভিযোগে সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মুখলেসুর রহমান এবং দুই যোগ্য সচিব ড জিয়াউদ্দিন আহমেদ ও আলী আজমের এবং দুই যোগ্য সচিব ড জিয়াউদ্দিন আহমেদ ও আলী আজমের বিরুদ্ধে গণমাধ্যমের সংবাদ প্রকাশিত হয়েছে এই সংবাদকে ফেক করেছেন অভিযুক্ত সিনিয়র সচিব মুখলেসুর রহমান বৃহস্পতিবার তিন অক্টোবর সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন সিনিয়র সচিব মুখলেসুর রহমান বলেন জেলা প্রশাসক নিয়োগকে কেন্দ্র করে অর্থ লেনদেনের যে অভিযোগ উঠেছে সেটি সত্য নয় ইটস এ ফেক নিউজ ওই পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এ ধরনের অভিযোগ আমলে নিচ্ছি না এই খবরের সত্যতা আছে কিনা আপনি পদত্যাগ করবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আপনারা যদি নিউজ করতে চান স্ট্যান্ট বাজি নিউজ করতে চান তাহলে এই প্রশ্ন করতে পারেন এতদিন আমার সঙ্গে কাজ করছেন হিন্দু বিস্বর্গ যেভাবে সত্যতা নিয়ে এই প্রশ্ন করার আগে আপনারা নিজেকে প্রশ্ন করেন কতটুকু যৌক্তিক হচ্ছে আমাকে এই প্রশ্ন করা এবার আমি রাতের শপিং সেন্টারে দেখা গেল শামীম উসমানকে ছাত্র জনতার অভ্যন্তরণী আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন উপায়ে দেশ ছেড়ে পালিয়েছেন সাবেক মন্ত্রী এমপি সহ দলটির অনেক নেতাকর্মী তাদের মধ্যে আছেন নারায়ণগঞ্জের আলোচিত সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ভারত হয়ে এখন তিনি সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন বলে জানা গেছে মঙ্গলবার দুই অক্টোবর আরব আমিরাতের আজমান সিটি সেন্টারে তাকে দেখা গেছে রাত নয়টায় শপিং সেন্টারেতে তাকে ঘুরতে দেখেন প্রবাসীরা গণমাধ্যমের খবর অনুযায়ী তার সঙ্গে পরিহিত আরো দুইজন নারীকে দেখা গেছে তিনজনের লাল সুতা বাধা ছিল সম্প্রতি ভারতের নিজামুদ্দিন আউলিয়ার দরগাহ থেকে এই সুতা বেঁধেছেন তারা প্রত্যক্ষদর্শীরা জানান আইফোন ষোলো ম্যাক্স হাতির শামীম উসমান দ্রুত শপিং মলটিতে থাকা একটি মোবাইল অপারেটর প্রতিষ্ঠানে যান এ সময় তিনি মলের ভেতরে থাকা বাংলাদেশিদের ছবি তুলতে ধারণ করেন গত তিন আগস্ট শামীম ওসমান দেশ ছেড়েছেন বলে আসামির বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা বৈষ্ণব বিরোধী ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় রংপুর রেঞ্জের সাবেক ডিআইজি আব্দুল বাতেন সহ চোদ্দ জনের বিদেশ যাত্রা নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত কর্মকর্তা সম্প্রতি আদালতে পরিপ্রেক্ষিতে রংপুরের তাজহাট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান এ আদেশ দিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা রংপুর পিবিআই পুলিশ সুপার সেপ্টেম্বর এ আবেদন করলে আদালত শুনানি শেষে বুধবার দুই অক্টোবর এ আদেশ দিয়েছেন রংপুর মহানগর আমলি আদালতের বিচারক আসাদুজ্জামান নিষেধাজ্ঞা পাওয়া আসামিরা হলেন রংপুর রেঞ্চের সাবেক উপ মহাপরিদর্শক আব্দুল বাতেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান উপ পুলিশ কমিশনার আবু মারুফ হুসেন সহকারী কমিশনার আরিফুজ্জামান সহকারী পুলিশ কমিশনার ইমরান হোসেন শিক্ষক মতি রহমান ও আসাদুজ্জামান মন্ডল এস আই বিভ্রতি ভোষণ তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রবিউল ইসলাম বেরুবি ছাত্রলীগ সভাপতি পামেল বড়ুয়া ছাত্রলীগ সাধারণ সম্পাদক শামীম মাহফুজ সাংগঠনিক সম্পাদক দনজয় কুমার টগর